ইসরায়েলি বাহিনীর উপর গাজাই আক্রমণের ধার বাড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা গতকালও হামলার বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছে হামাস সহ অন্যান্য প্রতিরোধ বাহিনীগুলো এসব ভিডিওতে ইসরায়েলের ট্যাঙ্ক বুলডোজার ধ্বংসের পাশাপাশি ইহুদি সেনাদের উপর হামলা করতে দেখা যায় এমনই একটি ভিডিওতে ফিলিস্তিনি এক স্নাইপারকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছেলেকে খুঁজতে দেখা যায় স্নাইপিং করে এক ইসরায়েলি সৈন্যকে গুলি করার আগ মুহূর্তে এই যোদ্ধাকে বলতে শোনা যায় আমি গাজায় নেতানিয়াহুর ছেলে ইয়াইরকে খুঁজছি একটি বুলেট লাগাতে অনেকক্ষণ ধরে কিন্তু অনুসন্ধান নিরর্থক মনে হয় নিশ্চয় নেতানিয়াহু তার ছেলেকে নরকে পাঠাননি তিনি এই বোকাদের তাদের ধ্বংসের জন্য পাঠিয়েছেন সুতরাং এটা তাদেরই প্রাপ্য মূলত নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না এমনকি সেনাবাহিনীও যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে কিন্তু নিজের ক্ষমতার মেয়াদ দীর্ঘ করতে এসব ইহুদি সেনাদের গাজায় পাঠিয়ে বলির পাঠা বানাচ্ছেন অবৈধ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মিডিয়া বলছে গাজা থেকে একাধিক ইসরায়েলি হাসপাতালে পাঁচটি সামরিক হেলিকপ্টার অবতরণ করেছে গতকাল সকাল থেকে ইচিলফ হাসপাতাল সেবাতেল হাসুমার হাসপাতাল বেলিনসন হাসপাতালে মৃত ও আহত ইসরায়েলি সৈন্যদের নিয়ে এসব হেলিকপ্টার অবতরণ করেছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে ট্যাক্কা দিয়ে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে রয়টার্সের বরাদ্দ দিয়ে পার্স টুডে জানিয়েছে হিজবুল্লাহ তার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাঁটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ এর আগে হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে অন্ধ ও বধির করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েল এর পরের দিন আট অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকা সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জেমিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ কয়েকদিন আগে তারা ইসরায়েলের মিরুন ঘাটিতে অন্তত সাতবার হানে এছাড়া তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকিচৌ করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোন তথ্য সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের ফ্রন্টে হিচবুল্লার বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোনও সাইরেন বেজে ওঠেনি কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকেচু করে দিয়েছিল দখলদার ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেচু করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লার ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে হিজবুল্লাহ ইসরায়েলের মোকাবেলায় নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত রয়েছে যাতে শত্রুরা এই বাহিনীর সদস্যদের অবস্থান ট্র্যাক করতে না পারে হিজবুল্লাহ সেনারা যোগাযোগের জন্য পুরনো প্রযুক্তি যেমন পেজার ও বার্তাবাহক ব্যবহার করছে ব্যক্তির মাধ্যমে বার্তা আদান প্রদান করছে রয়টার্সের প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হল যখন লেবাননের হিজবুল্লার হুথহুথ ড্রোনের মাধ্যমে রেকর্ডকৃত ভিডিও সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রচার করে ওই ভিডিওতে দেখানো হয়েছে ইসরায়েলের আকাশে হিজবুল্লার হুথহুথ নামক একটি ড্রোন নির্বিঘ্নে উঠছে এই দৃশ্য দেখে ইহুদিবাদীরা ব্যাপকভাবে হতবাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ওই হুথহুথ ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে পার্সটুডে আরও জানিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো হুথুথ ড্রোন সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে ইসরায়েলি বিশ্লেষক ইওসি মেলম্যান বলেছেন হিজবুল্লার কৌশলগত পরিকল্পনাকারীরা আঠারো বছরে অর্থাৎ দু হাজার ছ সালের যুদ্ধের পর থেকে আমাদের ভূখণ্ডে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা তাদের একটি বিস্ময়কর অর্জন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লার আরও ক্ষমতা রয়েছে এবং তারা ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রোন ওড়াতে সক্ষম যুদ্ধ বাঁধলে তারা তাই করবে এদিকে একটি ইসরায়েলি মিডিয়া আউটলেট জানিয়েছে যদি বড় আকারের যুদ্ধ সংঘটিত হয় তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা বন্দরে দৈনিক চার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইহুদিবাদী টিভি চ্যানেল টুয়েলভের মতে হাইফা দখলকৃত বন্দরের মেয়র ইয়োনা ইয়াহাফ বলেছেন ইহুদিবাদী সরকার একটি সত্যিকারের বিপদ মোকাবেলা করছে হিজবুল্লাহ ইসরায়েলকে ধ্বংস করছে এবং নেতানিয়াহু মন্ত্রিসভা কিছুই করছে না এবং উত্তরাঞ্চলকে একা ছেড়ে দিয়েছে ইয়াহাফ আরও বলেন যে দু সালে ৩৩ দিনের যুদ্ধে লেবানিচ হিজবুল্লাহ হাইফাতে মাত্র দুশোটি নন পিনপয়েন্ট মিসাইল ছড়তে সক্ষম হয়েছিল কিন্তু এখন তারা হাইফাতে প্রতিদিন চার হাজার পয়েন্ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এবং এই সমস্যাটি আমাদের মুখোমুখি এটি খুব ভয়ঙ্কর দৃশ্য হবে তিনি আরও বলেন তেত্রিশ দিনের যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট এবং তার মন্ত্রীপরিষদের মন্ত্রীরা হাইফায় এসেছিলেন কোনো ভয় ছাড়াই কিন্তু এখন মন্ত্রিসভার সদস্যরা তা করেন না টিভি ইসরায়েলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে লেবননের আলমায়েদিন বলেছে জায়নবাদী বসতি স্থাপনকারীরা হাইফা বন্দরে হিজবুল্লার হামলার বিষয়ে উদ্বিগ্ন এখানে প্রায় বত্রিশ লাখ মানুষ বাস করে হামলা হলে বিপজ্জনক উপকরণ সম্বলিত শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এছাড়া হিজবুল্লার আট মাসের আক্রমণে উত্তরে গ্যালিলি অঞ্চলের প্রায় সত্তর পারসেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের আরেক শহর পিরিয়াতে সমনার অর্ধেক বাসিন্দা হিজবুল্লা অব্যাহত হামলার কারণে বসতিতে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়লে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে ইসরায়েল এমনটাই জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক থিংকট্যাঙ্ক ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ আইএনএসএস মূলত হিজবুল্লার বৈচিত্র্যপূর্ণ ও বিপুল অস্ত্রের মজুতের কারণেই ব্যাপক ক্ষতির মুখে পড়বে ইসরায়েল লেবাননের সম্প্রচার মাধ্যম আলমায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি এই থিংক ট্যাঙ্কটি ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার সঙ্গে চলমান সংখ্যাতে যদি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় তাহলে এর ফলাফল কি হতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা করেছে বিশেষ করে ইসরায়েলি কর্মকর্তারা ক্রমাগত হিজবুল্লার সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দেওয়ার কারণে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আইএনএসএস এর প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের আট অক্টোবরের পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র রকেট সহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে এর মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলা অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হল এসব হামলার অধিকাংশই প্রায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এসব হামলাই এখন পর্যন্ত উনত্রিশ ইসরায়েলির প্রাণহানিও হয়েছে ইসরায়েলি থেংট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে দু সালের ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকেই ইসরায়েলের প্রধান হুমকি হয়ে উঠেছে হিজবুল্লাহ সেই যুদ্ধের পর থেকেই নিজেদের অস্ত্রাগার বাড়িয়ে তোলার দিকে মনোযোগ দেয় গোষ্ঠীটি প্রতিবেদন অনুসারে হিজবুল্লার কাছে অন্তত এক লাখ পঞ্চাশ হাজার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য মারণাস্ত্র আছে এসব মারণাস্ত্রের মধ্যে মাঝারিপাল্লার নির্ভুল লক্ষ্যমাত্রার বিভিন্ন গাইডেড ক্ষেপণাস্ত্র বিভিন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র এবং হাজারো মনুষ্যবিহীন আকাশযান তথা ড্রোন ও অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল আছে সাইবার সক্ষমতাও অনেক বাড়িয়েছে হিজবুল্লাহ আইএনএসএস বলছে গোষ্ঠীটি সামরিক সক্ষমতার সঙ্গে সাইবার সক্ষমতা যুক্ত হলে তা ইসরায়েলের গুরুত্বপূর্ণ জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি করতে পারবে প্রতিবেদনে বলা হয়েছে এই অবস্থায় ইসরায়েল যদি লেবননের সঙ্গে যুদ্ধে যায় তবে তা কয়েক মাস ধরে চলতে পারে এবং এতে